এই সূর্য ভাইটা কোথায়? হ্যাঁ, আমারে খুঁজে নিয়ে যাইতেছে না? এই ছোট গরু, তুমি আমার সাথে আসো, এখন আমাদের বাসায় যাইতে হবে। হ্যাঁ, ওইটা ওইখানে কে দাঁড়ায় আছে? হ্যালো আঙ্কেল। আঙ্কেল কি বলতেছে? কে আমি? আমি সিনচেন, আমার বয়স 5 বছর, আমি এখানে থাকি সূর্য ভাইয়ের বাসায়। সূর্য ভাই থাকে প্রফেসরের বাসায়, আমরা ওইখানে থাকি। আর আমার একটা ছোট গরু আছে, এই দেখো কত ছোট একটা গরু। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কে? বলো বলো, উনি কি বলতেছে? আমি ফার্মার, এইটা আমার ফার্ম। হ্যাঁ, এটা তোমার ফার্ম, অনেক বড় ফার্ম, কত কত ধান এখানে। হ্যাঁ, আসো আসো ছোট গরু, আমরা ধান খেতে যাই। আসো আসো ছোট গরু, আমরা ধান খেতে ঘোরাঘুরি করি, দেখো কত বড় ধান ক্ষেত। হ্যাঁ, এখানে আরো কত কিছু আছে। ছোট গরু তাড়াতাড়ি আসো, এই দেখো এখানে ঘোড়া আছে, গরু আছে, ভেড়া আছে। এই সিনচ্যান যে কোথায় চলে গেল, এখন আমাদের এই সিনচ্যানটা আবার খুঁজে বের করতে হবে। এখন ওরে দেখি, খুঁজে দেখি কোথায় চলে গেছে। আমি যখন বাসায় ছিলাম না, তখন মনে হয় বাসা থেকে বের হয়ে গেছে। এদিকে একটা বাগান আছে, আমার মনে হয় বাগানে যাইতে পারে। ও তো দৌড়াদৌড়ি করে, খালি দেখি বাগানের ভিতরে যে দেখি ওরে আমি খুঁজে পাই কিনা। সিনচ্যান, তুমি কি এদিকে আসো কোথাও? সিনচ্যান কোথায় চলে গেল? সিনচ্যান হ্যাঁ, এদিকে কোথাও গেছে, এদিকে কোথাও আসছে, ওইদিকে সামনের দিকে যে দিকে, এখানে কোথাও আসছে কিনা। আচ্ছা, এখানে একটা ছোট বাড়ি আছে, এইখানে সিনচ্যান কেন আসবে? এখানে তো তেমন কিছু নাই। আরে পাখির ডাক এখানে, এটা কার ঘর থাক? লোকের ঘরে এমনি ঢোকা ঠিক হবে না। এখান থেকে আমরা এদিক থেকে বের হইতে পারবো? এখানে তো রেল লাইন। সো দেখি রেল লাইন দিয়া সিনচ্যান এদিকে আবার কোথায় চলে যাইতে পারে। আরে রে, এখানে একটা ফার্ম আছে, এটা তো আমি আগে জানতাম না। চলো তোর ভেতরে যে দেখি সিনচ্যান এদিকে ঢুকে গেল কিনা কোথাও কোনো। এখানে কেউ না কেউ তো আছে, তার থেকে আমি শুনে দেখি সিনচ্যান এদিকে আসছে কিনা। এখানে একজন দাঁড়া আছে, দেখে মনে হইতেছে দাদুর বয়সী। যাই হোক, ওনার কাছ থেকে শুনে দেখি। হ্যালো, আয়, কি বলতেছে? কে তুমি? আমি হইতেছি সূর্য, আমি এই পাশেই থাকি। আচ্ছা, আপনি কি এদিক থেকে কোনো বাচ্চাকে যাইতে দেখছেন? ছোট্ট লাল কালারের টি শার্ট পরা, আর ওর নাম হইতেছে সিনচ্যান। ওকে কি বলতেছে? হ্যাঁ, যাইতে দেখছি আমি, ওই দিকে ফার্মে আছে ও। আচ্ছা আচ্ছা, সিনচ্যান ওইদিকে ফার্মে আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ বলার জন্য। দেখি আমি সিনচ্যানটা খুঁজে বের করি। কই গেল সিনচ্যান? এখানে সিনচ্যান, সিনচ্যান তুমি কি এদিকে আসো? হ্যাঁ সূর্য ভাই, কই তুমি? আরে তুমি কোথায়? তোমারে তুমি খুঁজে পাইতেছি না। আরে আরে, আমি এখানে। এই যে এই যে। আরে কই তুমি? তোমারে তুমি খুঁজে পাইতেছি না, ধান ক্ষেতের ভেতরে কই তুমি? আরে আমি তো তোমাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তুমি কেন আমাকে দেখতে পাচ্ছ না? আরে তোমারে আমি কেমনে দেখবো? আচ্ছা কাজ করো, তুমি যদি এই ফার্মের মধ্যে ভেতরে থেকে থাকো, ফার্মের বাইরে আসো, দাঁড়াও। এই যেখানে একটা ফার্মার দাদু আছে, ওখানে আসো, আমি ওখানে যাইতেছি। হ্যাঁ সূর্য ভাই, দাঁড়াও দাঁড়াও, আমি আসতেছি। ছোট গরু, তুমি আমার সাথে আসো। ছোট গরু, আসো আসো, সূর্য ভাই কে পেয়ে গেছি আমরা। সূর্য ভাই, এই যে আমি। আরে সিনচ্যান, তুমি কোথায় ছিলা? চলে এসেছি আমি সূর্য ভাই, এই দেখো এখানে আমি। তুমি জানো তোমার আমি কত খুঁজতেছিলাম? আর এই ফার্মার দাদু আমারে বলছে যে তুমি এখানে ছিলা সেইটা। হ্যাঁ হ্যাঁ, ফার্মার দাদু অনেক ভালো, ফার্মার দাদুকে আমি চিনি, আমার নাম সিনচেন। আচ্ছা সবকিছু ঠিক আছে, এখন কথা হচ্ছে তোমার সাথে যেই ছোট রেভেজারের বাচ্চা, এটা তুমি কোথায় পাইলা? হ্যাঁ এটা রেভেজার, না না না, এটা তো ছোট গরু, আমার সাথে থাকে। আরে পাগল, ওটা ছোট গরু না, ওটা হইতেছে একটা রেভেজারের বাচ্চা। আর রেভেজার বড় হইলে আমাদের উপর অ্যাটাক করে আমাদের অবস্থা একদম খারাপ করে দিবে। যাই হোক সিনচেন চলে, এখন আমরা এখান থেকে বাসায় চলে যাই। আর ফার্মার দাদু ধন্যবাদ তোমাকে সিনচেনের ঠিকানা বলার জন্য। সিনচেন আসো আসো, এখন আমরা বাসায় যাব। তো ফার্মার দাদু এখন আমরা চলে যাইতেছি, ধন্যবাদ তোমাকে সিনচেনের খবর দেওয়ার জন্য আমাকে। ওকে ফার্মার দাদু কি বলতেছে? সাবধানে যেও, চোর আছে এখানে। কি বলতেছে দাদু, এখানে চোর আছে? ফার্মার দাদু আর কি বলতেছে? হ্যাঁ রোজ চোর আমার সব ফার্মের জিনিস চুরি করে নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, চোর সব চুরি করে নিয়ে যায় সূর্য ভাই, চলো আমরা চোর ধরি। তা ঠিক বলছো। আচ্ছা দাদু শুনেন, চোর আপনার এখানে যেহেতু চুরি করে, এক কাজ করি আমরা আপনার সাহায্য করি চোর ধরার জন্য আজকে। ফার্মার দাদু কি বলতেছে? সত্যি তোমরা আমাকে হেল্প করবা? আরে হ্যাঁ হ্যাঁ দাদু, সিনচ্যান বললো না, আমি সিনচ্যান আমরা সবাই মিলে চোর রাজকে ধরেই ফেলবো। তুমি চিন্তা করো না কোনো, চোর রাজকে মনে করো আমরা ধরেই ফেলবো। দাঁড়াও আমি চোর ধরার জন্য ভালো একটা প্ল্যান তৈরি করতেছি। আচ্ছা তোমাদের অনেক অনেক থ্যাংকস। আরে না না, এর জন্য থ্যাংকস বলতে হবে না, এটা তো সামান্য বিষয়। আপনি হয়তো হইতেছে আমাদের প্রতিবেশী, আর প্রতিবেশীর বাসায় চুরি হইতেছে সেটা তো মোটেও ভালো জিনিস না। তো আমরা সাহায্য করব, কি বলো সিনচ্যান, আমরা সাহায্য করব না? হ্যাঁ হ্যাঁ, আমরা সাহায্য করব, চোর ধরতে আমরা সাহায্য করব, তাই না ছোট গরু? আরে ছোট গরুর কাছে জিজ্ঞাসা করতেছে চোর ধরার কথা। যাই হোক ঠিক আছে। সো দাদু আমি একটা প্ল্যান করি কেমনে চোর ধরবো। সূর্য ভাই আমিও প্ল্যান করব। আরে তুমি কি প্ল্যান করবা বলো বলো, তোমার কি প্ল্যান আছে? হ্যাঁ হ্যাঁ, চোর আসবে, তারপর চোরের একটা বস্তার ভিতরে বন্দি করে রাখবো, ওটা আমার প্ল্যান। হায় রে, সিনচ্যানের প্ল্যান শুনছো? প্ল্যানটা অনেক ভালো না? হ্যাঁ হ্যাঁ, তোমার প্ল্যান অনেক ভালো, অনেক ভালো প্ল্যান। যাই হোক ঠিক আছে, প্ল্যান আমারই করা লাগবে, সিনচ্যান ভালো কোনো প্ল্যান করতে পারবে না। সূর্য ভাই আমার আরো একটা প্ল্যান আছে। হ্যাঁ হ্যাঁ বলো, তোমার কি প্ল্যান আছে? চোর যখন চুরি করতে আসবে, চোরের মাথায় মনে করে একটা বাড়ি দিয়ে অজ্ঞান করে তারপর বস্তায় ভরে আমরা ওরে পুলিশের কাছে নিয়ে যাবো, কি বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা ভালো প্ল্যান না? আচ্ছা ঠিক আছে, তোমার প্ল্যান অনেক ভালো, বাট এত ভালো প্ল্যান দিয়ে কাজ হবে না, অন্য কিছু আমার করতে হবে। সো দাদু এক কাজ করেন, আপনি আপনার ঘরে চলে যান, আমি একটা ব্যবস্থা করতেছি কিছু। রাত হোক।
সিনচান তুমি আমার সাথে এদিকে আসো, শুনো আমরা দুজন মিলে খুব ভালো একটা প্ল্যান করব আজকে, তারপর মনে করো আজকে চোররে ধরে ফেলবো, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, আমি অনেক ভালো একটা প্ল্যান দিছি, ওইটা দিয়ে চোর ধরা যাবে, কি বলো ছোট গরু? হাই রে, তুমি ছোট গরুর সাথে, হ্যাঁ ছোট গরু ভালো যাই হোকসো, কথা হইতেছে শোনো সিনচান, তোমার কিছু করা লাগবে না, যা করার আমি করতেছি। হ্যাঁ আমার কেন কিছু করে লাগবে না, চোর আমিও ধরবো। হু হু, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমিও চোর ধরো, প্রবলেম নাই, একসাথে আমরা দুজন মিলে চোর ধরবো। সো দাঁড়াও এদিকে আসো, দেখি ভেতরে কি কি আছে, এখানে ভেতরে আসো সিনচান। হ্যাঁ হ্যাঁ, আমাকে না নিয়ে তুমি আগে চলে যাচ্ছ কেন? আরে তুমিও আসো, তোমার কে রেখা যাইতেছে, এখানে একটা ট্রাক্টর আছে না? আচ্ছা সিনচান শোনো, আমার মাথায় একটা প্ল্যান আসছে, সরো তোমরা সাইড সাইড দাও, ট্রাক্টরটা এখান থেকে আমি বের করি আগে। হ্যাঁ হ্যাঁ, আমি ট্রাক্টর চালাবো, ট্রাক্টর চালাবো। আরে পাগল, তুমি ট্রাক্টর চালাতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে ট্রাক্টরের। না 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 না, আমি চালাইতে চাই। আরে ঠিক আছে তুমি পরে চালাও, দাঁড়াও আগে এখান থেকে ট্রাক্টর আমি বের করে নিই, আমার মাথায় খুব ভালো একটা প্ল্যান আসছে। সরো সরো সিনচান, সামনে থেকে সরো, দাঁড়াও দাঁড়াও, ট্রাক্টরেই সাবধানে বের করতে হবে এখান থেকে, দাঁড়াও দাঁড়াও, ট্রাক্টর কন্ট্রোল করা অতটা ইজি না, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, তুমি ছোট মানুষ তাই পারো না, আমি হলে অনেক সুন্দর করে কন্ট্রোল করতে পারতাম। তোমার কথা, আর যাই হোক আমি ব্যবস্থা করতেছি, একটা থামো, এই তো পারফেক্ট, এটা এখানে থাকবে, ওকে ঠিক আছে। এবার দেখো আমি কি করি, ট্রাক্টর থেকে নেমে গেলাম সিনচান। আরে ভাই তুমি এর মধ্যে কি দেখতেছো, এদিকে আসো সিনচান, আমাদের এখন একটা শোভেল লাগবে, মাটি কাটতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি খুব ভালো মাটি কাটতে পারি। আরে তোমার মাটি কাটা লাগবে না, দাঁড়াও আমি কাটতেছি, একটা শোভেল জোগাড় করি এখান থেকে, এর উপরে তালা আছে নাকি, দাঁড়াও উপরে চেয়ে দেখি শোভেল পাই কিনা, আমাদের একটা শোভেল লাগবে, এই দেখছো ফার্মার উপরে ওর বাড়িঘর বানায় রাখছে, কি সুন্দর এখানেও থাকে। সিনচান আমি শোভেল পেয়ে গেছি, তাড়াতাড়ি আসো আমার সাথে, আসো আসো, দেখো এবার আমি কি করি। সো আমরা আমাদের এখানে যে ট্রাক্টর আছে না, এর চারপাশে মনে করো এখান থেকে গর্ত করে রাখবো, বুঝছো, যাতে চোর আসার মধ্যে পড়ে যায় রাতের বেলায়, বুঝছো, অন্ধকারে চোর যখন ট্রাক্টর চুরি। আরে তুমি তো পড়ে গেলা, উঠো উঠো তাড়াতাড়ি উঠো। এ আমি পড়ে গেছিলাম। আরে ঠিক আছে দাঁড়াও, শোনো তুমি এখানে দাঁড়ায় থাকো, দৌড়াদৌড়ি করো না, তাহলে আবার পড়ে যাবা। সো আমরা চারপাশে মনে করো এইভাবে গর্ত করে রাখবো, বুঝছো, যাতে মনে করো চোর যখন চুরি করতে আসবে গর্তের মধ্যে পড়ে যাবে, তারপর আমরা ধরে ফেলবো, বুঝছো। আর এই গর্তের ভিতরে আমরা স্পাইডারের যে ইয়ে আছে না, মাকড়সার জাল দিয়ে রাখবো, যাতে মনে করো এখান থেকে বের হতে না পারে। আর এখানে এটা দিয়ে রাখলাম, যাতে তুমি পড়ে গেলে আবার উঠতে পারো, দেখো এখান থেকে অত সহজে চোর উঠতে পারবে না। ভাইয়া ভাইয়া, আমিও তোমার মতো গর্ত করব। আরে ঠিক আছে তুমি পরে করো, আমি যা করতেছি সেটা দেখো, মাটিগুলো এখান থেকে নিয়ে নেই, এর মধ্যে পড়লে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, যাই হোক তুমি এদিকে আসো, আমার সাথে আসো, এদিকে আসো, শোনো সিনচান তোমার হইতেছে লুকায় থাকতে হবে, বুঝছো? না না, আমি চোর ধরব। আরে ঠিক আছে তুমি চোর ধরো, আমার সাথে আসো, আমরা এখন চোর ধরবো না, আমরা হইতেছে কালকে চোর ধরবো। সো রাতে ঘুমাইতে হবে না, মানে এখন আমরা বাসায় যাবো, তারপর কালকে এসে আমরা চোর ধরবো, বুঝতে পারছো? ঠিক আছে তাহলে চলো বাসায় যাই। হুম ঠিক আছে চলো, এখন আমরা বাসায় চলে যাই, এখানে আমাদের কোনো কাজ নাই, চোর আমরা কালকে ধরবো, চলো সিনচান এখান থেকে আমরা এই দিক দিয়ে বাসায় যাওয়া যাই, সাবধানের মধ্যে পড়ে যেও না যেন আবার। না না, তুমি দেখে শুনে যাইও, দেখছো তুমি পড়ে গেছো। আরে না না, কেউই পড়বো না, আসো। আর তোমার ছোট গরুর কি করবা তাই বলো? ওটা ওটাকে আমার সাথে রাখবো আমি। ঠিক আছে আমরা এমনি তো থাকি সে প্রফেসরের বাসায়, আর প্রফেসরের সাথে তোমার এখনো দেখাও করানো হয় না, এদিকে তুমি সাথে একটা গরুও নিয়ে নিছো, এবার কি অবস্থা হবে আল্লাহ ভালো জানে, যাই হোক চলো তোমার আগে আমি রেখে আসি বাসায়। হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে রেখে আসবা মানে, তার মানে তুমি এখানে আসবা আবার? আরে না না, এখানে আসবো না, আমরা বাসায় যাইতেছি, বাসায় যাইতেছি, আসো। তাহলে ঠিক আছে, ছোট গরু তুমিও আসো। এই সিনচানটা নিয়ে মনে করো যদি চোর ধরতে যায়, ঠিক আছে, তাহলে অবস্থা একদম খারাপ হয়ে যাবে, চোরে তো ধরতে পারবো না, ওই মনে করো কোন একটা কাহিনী বানায় ফেলবে, চোরে বাসায় রেখে আসি। হ্যাঁ তুমি একে একে কি বলতেছো? আরে আমি কিছু বলতেছি না, বাসায় যাবো সেটা বলতেছি, আসো আসো বাসায় আসো, আমাদের এখন বাসায় যাইতে হবে, তাড়াতাড়ি চলো দৌড়াও, দেখি কে আগে দৌড়াইতে পারে। এ সূর্য ভাই থামো, আমাকে নিয়ে যাও। এই তো আমরা চলে আসছি বাসায়, আসো আসো। আরে আরে, আমাদের বাসার দরজা খোলা যে, এক মিনিট, এই প্রফেসরের ল্যাব অন্যরকম হয়ে গেল যে। হ্যাঁ এটা প্রফেসরের ল্যাব। আরে হ্যাঁ হ্যাঁ, এখানে তো প্রফেসর সেই তোমার মানে সায়েন্টিস্ট, প্রফেসর, ইঞ্জিনিয়ার সবকিছু মেলা যায়, ওকে অনেক কিছুই করছে, বুঝছো। আচ্ছা সিনচান, তোমার তো এখানে থাকতে দিছিলাম আমি, দেখো এখানে আরো একটা ঘর আছে। হ্যাঁ আমি এই ঘরটাই থাকবো, এটা ভালো। আরে এটা প্রফেসরের ঘর, ওর ঘরে কেমন, যাও ঠিক আছে একটা ব্যবস্থা করবা না। সো তুমি এখানে থাকো, বুঝছো, আমি বাইরে যাইতেছি একটু দরকারি কাজে। হ্যাঁ তুমি কি চোর ধরতে যাইতেছো? আরে না না, চোর ধরতে যাইতেছি না, আমি অন্য একটা দরকারি কাজে যাইতেছি, তুমি এখানে একটু থাকো, বুঝছো। আচ্ছা ঠিক আছে, আমি ছোট গরুর সাথে খেলা করবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বাসার বাইরে যাবো না, এখানে খেলাধুলা করবা, আর ঘরের মধ্যে খেলাধুলা করো, বুঝছো। হ্যাঁ ঘরে অনেক কিছু আছে। ঠিক আছে ঘরে থাকো, আমি ঘরের দরজা লাগাই দিলাম, এবার ও বেরোইতে পারবে না, যাই হোক ঘরের মধ্যে থাকুক। সূর্য ভাই, তুমি ঘর বন্ধ কেন করে দিলে? আরে আমি আসতেছি এক্ষুনি, থামো। চলো এবার আমরা চোর ধরতে যাব, ঠান্ডা মাথায় দাঁড়াও, আজকে আমাদের চোর ধরতে হবে। সিনচ্যানে নিয়ে গেলে মনে করো কোনো না কোনো একটা ঝামেলা বাঁধাই দিত, বুঝছো, ওই জন্য আমরা রেখে যাইতেছি।
চলো এদিক থেকে আমরা শর্টকাট নিয়ে চলে যাই। এবার এখান থেকে মাটি কাটো, তাড়াতাড়ি একদম মাটি কেটে জায়গা ফাঁকা করে ফেলবো। একবার চোর এখানে আসুক, ঠিক আছে? এই দেখো আমার কাছে কি মাকড়সার জাল আছে, এখন আমি এটা দিয়ে দিব এখানে, বুঝছো? একবার যদি এর মধ্যে পড়ে না, আর এখান থেকে এই আমরা নিজেরা আটকা পড়ে যাইতেছি, যাই হোক দাঁড়াও। একবার যদি এর মধ্যে পড়ে তাহলে এখান থেকে আর বেরোতে পারবে না। আর চোর যখন এর মধ্যে আটকা পড়ে যাবে, তারপর মনে করো চোররে আমরা ধরে ফেলবো। দেখছো জায়গা পুরো ভরা দিছি আমি। এবার আমাদের জাস্ট রাত পর্যন্ত ওয়েট করতে হবে। চলো এক কাজ করি, আমি এখান থেকে ওপর তলায় চলে যাই, ওখানে ওয়েট করি, রাত হলে তারপর দেখতেছি কি করা যায়। এখান থেকে জানালা আছে না কোনো দেখার মতো? আরে নিচের তলায় এই জানালাটাই তো বেটার। এই দেখো এখান থেকে স্পষ্ট দেখা যাইতেছে। সো চোর যদি আসে না, এখান থেকে আমি মনে করে দেখে ফেলতে পারবো চোররে। সো এখানে আমি লুকাই থাকি। এই দেখো অনেক রাত হয়ে গেছে, এখন মনে করো চোর যদি এখানে কোথাও চলে আসে, চোর আমরা ধরে ফেলতে পারবো। এইখানে ঠিকঠাক মতো আমি ট্রাক্টরও সাজায় রেখে দিছি। আরে আরে এইটাকে কে জানি ওখানে আসতেছে, এটা কি সেই চোর নাকি? হ্যাঁ চোর দেখতেছে, এটা ট্রাক্টরের দিকে তাকাই দেখতেছে চোর। হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও আর কি কি করে দেখি। এই পড়ে গেছে মনে হইতেছে। চলো চলো এখানে যে দেখি মনে হয় ধরে ফেলছে ওরে। আমি ফার্মার দাদু, কই তুমি এদিকে আসো ফার্মার দাদু, তাড়াতাড়ি আসো ফার্মার দাদু। চলো চোর ধরে ফেলছে, এই দেখো এখানে পড়ছে, এদিকে আসো তাড়াতাড়ি আসো। এই দেখো এই যে বেটা চোর এখানে, সাবধানে দাদু তুমি যেন পড়ে যাও ওনার মধ্যে। এই দেখো চোর এখানে পড়ে গেছে। হ্যাঁ 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 দেখছো দেখছো, এই দেখো দেখো বেটা চোর এখানে আটকা পড়ে গেছে। দাঁড়াও এরপরে আমি আরো মাকড়সার জাল দিয়ে দেয়, তাহলে এখান থেকে আর বেরোতে পারবে না সহজে। দাদু তুমি এক কাজ করো, পুলিশটা খবর দাও, তারপর পুলিশ এসে একদম ধরে নিয়ে চলে যাবে, বুঝছো? কি বলতেছে দাদু ভাই, তোমাকে অনেক অনেক থ্যাংকস, তুমি আমার অনেক বড় হেল্প করলা। আরে না না এটা তো সাধারণ বিষয়। ঠিক আছে দাদু ভাই, এখন যাইতেছে বাসায় পুলিশে কল করার জন্য, বাসায় যাক। এইদিকে চোর ধরে নিয়ে চলে যাবেন, চলো আমিও বাসায় চলে যাই, সিনচান বাসায় একা আছে। সো চলো এখন আমি বাসায় চলে যাই আমাদের। চলো চলো আমি বাসায় চলে আসছি, চলো এখন সুন্দর মতো আমি বাসায় চলে যাই। সিনচান কই তুমি?